ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আসলে কসুক্ষেত বাজারে। এটা আসলে চাঁদ রাত, আগামীকালকে সূর্য ওঠার পর পরে আসলে নামাজ, নামাজের পরে আসলে ইনশাল্লাহ আমরা কুরবানি করতে যাচ্ছি। তো সেই মুহূর্তে আসলে চাঁদ রাতে মানে ঢাকা শহরের মানে যে ব্যাপারীরা আছে এবং ক্রেতারা আছে এই মুহূর্তে আসলে কী অবস্থান সেটা জানানোর জন্য আমি চলে আসছি। তো এই পর্যায়ে একজন বিক্রেতার সঙ্গে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ হারুন মুন্সি। হারুন মুন্সি, বাড়ি কই আপনার? সেনপাড়া। কয়টা গরু নিয়ে আসছিলেন? একটা। বেচছেন? না, বেচতে পারেন নাই। কেন বেচতে পারেন নাই বলেন? আনছি এইমাত্র। এইমাত্র নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। ওই গরুটা কার ভাই? আপনার? আচ্ছা, এটা খুলেন, সমস্যা নাই। কয়টা গরু নিয়ে আসছেন আপনি? তিনটা গরু। তিনটা বেচছেন? কয়টা? দুটা। দুইটা? আরো দুইটা আছে, আর একটা, আর একটা আছে। এটা কি কিনে নিয়ে আসছেন না বাড়ির পালা? এটা কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে আসছেন? কি মনে হচ্ছে মানে এবার এই চাঁদ রাতে কেমন মনে হচ্ছে যে দর তার দাম কি কম না বেশি? গরুর দাম একবারে কম। একবারে কম? জি। তো আপনি যে কিনে নিয়ে আসছেন এটা কি লাভ হয়েছে না লাভ হয়েছে? এটা আমার কিনা 1,00,000 টাকা, এখন এটার দাম বলে 60,000 টাকা। তার মানে একটা গরুতে 40,000 টাকা লস? জি। তার মানে তাহলে ফেরত নিয়ে যাবেন না এর মধ্যে দিয়ে? ফেরত নিয়ে গেলে আমার আরও এটার পাশে আরও 5,000 টাকা খরচ। ফেরত নিয়ে গেলে আরও 5,000 টাকা খরচ আছে? তাহলে কি মানে যে দরই হোক দিয়ে যাবেন? দিয়ে যাবো, এরকম চিন্তা করছেন? তো আপনার তাহলে তো মানে একটু কষ্ট। কষ্ট? কত কত টাকা লস হয়েছে বলেন তো? এটা লস হবে 45,000 টাকা। হ্যাঁ, 45,000। 45,000 টাকা। যে গত দুইটা গরু ছিল ওইটাতে কি কি অবস্থা বলেন? ওটা আমার বাড়ির গরু ছিল, ওটা কত টাকা লস হলো লাভ হলো ওটা আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা। তো এই যে ঢাকা শহরে গরু নিয়ে আসার পরে এর আগেও কি গরু নিয়ে আসছেন? এটাই প্রথম? এর আগেও একবার আনছিলাম, ওই একবার আগেও, এর আগে একবার, এর আগেও একবার নিয়ে আসছে। ততক্ষণ লাভ হচ্ছে লস হচ্ছে? ওবারও লস হচ্ছে। ওইবারও লস হয়েছে? তো এইবারও লস হচ্ছে? আচ্ছা, অনেকবার আবার লস হয়। গত বছর আবার লাভ হয়েছে? গতবার সেই সময় গরু পাওয়া যায় না, সময় গতবার আমি গরু, গতবারে আপনি নিয়ে আসেন নাই। তো বাড়িতে গেলে কি কেউ কিছু বলবে? বলবেই তো। কি বলবে? গরু বলবে বলে এত টাকার গরু কিনে নিয়ে এত টাকা। আচ্ছা, আপনি যখন গরুগুলো কেনেন ঢাকা শহরে আনার জন্য তখন পরিবারের লোক কি বলছিল যে নিয়ে যাও না নিয়ে যেতে নিষেধ করছিল? না, গেছে বছর লাভ হয়েছিল কিটা মানছে, ওই জন্য এইবার আমি কিনে আনছি, এবার আমার লস। এতে পরিবারের লোক সমর্থন করছে? সমর্থন ছিল না, পরে আমি রাজি করছিলাম। রাজি করছে? কিন্তু এখন বাসায় গেলে একটু কথা শুনতে হবে, কথা শুনতে হবে। আচ্ছা, আপনার কষ্টের সঙ্গে আমি একমত পোষণ করছি এবং হচ্ছে যে আমারও খারাপ লাগতেছে আপনার কষ্টের কথা শুনে, কারণ পৃথিবীতে সবাই একটা প্রত্যাশা নিয়েই কোনো কাজ করে, এটাও তো এক ধরনের ব্যবসা। সেই ব্যবসায় লস লাভ না হোক কিন্তু একটু লস হলে তো সবারই খারাপ লাগে, তাই না? তো দোয়া করি কোনো এক সময় আপনার এই ঘাটতি পূরণ হয়ে যাবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আপনার কি কোনো কিছু বলার আছে? বলার আছে মানে আমার মতো এই শত শত গরু যে ফেরত নেবে আর শত শত গরু আনার যে লস হবে এটা আমারও যেমনি খারাপ লাগে তাও খারাপ লাগতেছে, এই খারাপের জন্য আমার আরও বেশি খারাপ লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো থাকবে। বিহার দেখতে পাচ্ছেন কসুক্ষেত বাজারে আসলে শেষ মুহূর্তের কেনাকাটা চলতেছে, এখানে চাঁদ রাত। এখন যে গরুটা নিয়ে কথা হচ্ছে আসলে এই গরুটি, ভাই গরু কে আপনার? কয় দাঁত এটা? দুই দাঁত। দুই দাঁত? কয়টা গরু নিয়ে আসছিলেন? আমি আনছিলাম 5টা। 5টা? হ্যাঁ। বেচছেন কয়টা? 4টা। 4টা বেচছেন? একটাই রয়েছে এটাই। একটা কথা বলি, ভালো আছেন? ইনশাল্লাহ। কি নাম আপনার? কাফি খান। কাফি খান? আচ্ছা, তো আপনার বাসা কোথায়? এই রাস্তার ওই পারে? আচ্ছা, তো এই যে আজকের ঈদের শেষ হাট এবং ঈদের আগের দিন, তো এই এই মুহূর্তে আসলে এর আগে কি হাট আসছিলেন না এটাই প্রথম? না, আমি বাসা তাহলে কইছি এই টাইমে আমি আসি।
মানে ঈদের আগের দিনে আসে এক দিনে নিয়ে যাই আগে আসি কিন্তু করোনার কারণে মানে ওইভাবে আসি নাই আজকে ধরুন যে আমি তো ব্যবসা করি জি 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 এই টাইমটা একটু সুযোগ আছে যাই বলে কালকে কিনে নিয়ে চলে যাবে তো কেমন মনে হচ্ছে এই যে শেষ মুহূর্তে আসার পরে কি মানে গরুর দাম কম না বেশি করোনার মধ্যে যে আনন্দটা মানুষ করবে এত পার তারপরে যতটুকু আনন্দ হইতেছে মানে তারা মানে যে স্বাস্থ্যবিধি মেনে সরকারের কথা মেনে যে জিনিসটা হচ্ছে এটা মনে হয় মোটামুটিভাবে এভাবে থাকলে পরে হয়তো মানে করোনার ঝুঁকিটা একটু কম থাকবে তারপরেও আর ঝুঁকি আছে তারপরে যেভাবে মানুষ এখানে আগে যেরকম জ্যাম ছিল এই জ্যামটা নেই আচ্ছা গরুর দামটা আসলে কেমন মনে হচ্ছে অন্যান্য বারের তুলনায় কম দামে বছরের থেকে একটু কম আছে একটু কম আছে এটা কি দুই একদিন দাম হ্যাঁ একটু কম আছে দুই একদিন আগের চেয়ে দাম একটু কম আচ্ছা এতে কি আপনার তো ক্রেতাদের তো খুশি হওয়ার কথা স্যাটিসফ্যাকশন থাকে আমরা খুশি আছি তারপরে দামাদামি না করলে ভালো লাগে না আচ্ছা আপনারা খুশি আছেন তারপরে এটা দামাদামি তো করতে হয় এটা 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 এক ধরনের মানে গরু কেনার একটা আনন্দ তাই না আচ্ছা পাশে ভাইয়ারা দেখতে পাচ্ছি কে আপনার ছেলে না ছেলে না বাচ্চা বাচ্চা ভাই এর আগে গরু হাটে আসছিলেন হ্যাঁ অন্যান্য সময়ে যখন গরু হাটে আসছিলেন তখনকার দাম আর এখনকার দাম কি কোনটা কম মনে হচ্ছে আজকে কম আছে আজকে যে গরুর দাম কম এতে কি খুশি না বাজার খুব খুশি দেশি গরু এটাই সবচেয়ে বড় গরু এটা সবচেয়ে পশু দেশি গরু এবং হচ্ছে যে অনেক গরু আছে দরদাম করে কেনা যাচ্ছে এবং অনেক খুশি তাই তো ভাই কটা গরু নিয়ে আসছিলেন পাঁচটা গরু বেচছেন কটা আচ্ছা আজকে তো গরুর দাম একটু কম তাই না আচ্ছা অনেক কম তো এতে কি খুশি না বাজার না মন মন থেকে বলেন কি বলে ওইটা সান্ত্বনামূলক কথা বলেন না মনের কথাটা বলেন যে আপনি কি কষ্ট পাইছেন না ক্রেতারা খুশি হবে ক্রেতারা খুশি হবে আবার বিক্রেতারা একটু কষ্ট পাবে এটাই স্বাভাবিক তাই না আবার দাম বাড়লে উনি ওনারা কষ্ট পাইতো আপনারা খুশি হইতেন তাই না এটাই তো নিয়ম যে চারটা বেচছেন ওটা থেকে লাভ হয়েছে না লস হয়েছে লস হয়েছে এবার তো লসই হয়েছে নাকি আচ্ছা দোয়া করে আপনাদের আসলে কোনো এক সময় হয়তো বা এই লসটা পূরণ হয়ে যাবে হ্যাঁ